ওয়েল, আজকে আমি এখানে চলেই এসেছি, যখন তো আমার চরিত্রটা নিয়ে একটু বলবো। আমার ক্যারেক্টার তুফান সিনেমায় এত বড় সুপারস্টারের নায়িকা হতে পারবো আমি কল্পনাও করিনি, বললেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী। ভাই রে ভাই, সুপারস্টার শাকিব খানকে নিয়ে যা বললেন এবার কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাই আজকের বিরতি না টেনে শেষ পর্যন্ত দেখুন প্রিয় সম্মানিত ভিউয়ার্স, শাকিব খানের তুফান সিনেমার নায়িকা কে হবে এটা নিয়ে কিছুদিন ধরে বেশ চর্চিত হচ্ছে। অবশেষে অফিসিয়ালি ভাবে জানা গেল শাকিব খানের তুফান সিনেমায় জুটি বেঁধে কাজ করবেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী। তাই তো এবার বেসরকারি টিভি চ্যানেলের এক ইন্টারভিউতে শাকিব খানের নায়িকা হিসেবে কেমন অনুভূতি হচ্ছে জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, শাকিব খানের মতো এত বড় মাপের সুপারস্টারের সাথে কাজ করার সুযোগ পাবো আমি কল্পনাও করিনি। তার সাথে কাজের অভিজ্ঞতা না হলেও তার সিনেমা দেখেছি, বিশেষ করে শাকিব খানের প্রিয়তমা সিনেমা। সত্যি শাকিব খান খুব বড় মাপের অভিনেতা, তার সাথে সিনেমায় কাজ করতে পারবো ভেবে নিজেকে গর্বিত মনে করছি। ভাই রে ভাই, এই ইন্টারভিউতে শাকিব খানের অনেক প্রশংসা করেন মিমি চক্রবর্তী। তাই প্রিয় সম্মানিত ভিউয়ার্স, কলকাতার নায়িকা মিমি চক্রবর্তীর কথাগুলো আপনাদের কেমন লেগেছে আপনার মতামত জানাতে ভুলবেন না।